নিমতলায় মহর্ষি দেবেন্দ্র রোডে আগুন। নিমতলা ঘাটের কাছে কাঠের গুদামে গতকাল গভীর রাতে আগুন লাগে। গভীর রাতে কাঠের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন, ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু। জনবহুল এলাকার সেই এলাকাতেই সেখানে কাঠের গুদামে গতকাল গভীর রাতে আগুন লাগে। কি থেকে আগুন এখনো সেটা না জানা গেলেও আপনাদের জানিয়ে রাখি, দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আশপাশে রেসিডেন্সিয়াল এলাকার রয়েছে, জনবহুল এলাকার রাত 1:30 নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের। এই মুহূর্তে কি আপডেট রয়েছে, আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে, কি পরিস্থিতি রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানিক গো। সানিক, কি পরিস্থিতি এখন? এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে সেটা বলা সম্ভব নয় জুনেলা, কেননা যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে অংশে এখনো পর্যন্ত দমকল কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন, তার পেছনের অংশেই এখনো পর্যন্ত আগুনের শিখা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে অবশ্যই যেরকম দাউ দাউ করে যেমন একদিকে আগুন জ্বলছে, পাশাপাশি সাদা ধোঁয়া গোটা এলাকায় কিন্তু ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীদের কাজ করার ক্ষেত্রে দুটো বিষয় সব থেকে বড় চ্যালেঞ্জ এখানে, তা হলো প্রথম, এই গোটা অঞ্চলে প্রচুর কাঠের গুদাম থাকায় এই যে মহর্ষি দেবেন্দ্র রোড, তার এই বিল্ডিংগুলো অর্থাৎ 187 মহর্ষি দেবেন্দ্র রোড যে বিল্ডিংয়ের ছবি তুমি দেখতে পাচ্ছ, সেই বিল্ডিংয়ে কিন্তু প্রচুর কাঠ মজুদ ছিল। সেই কারণে এখানে আগুন ছড়িয়ে পড়তে যেমন একদিকে সময় লাগেনি, ঠিক তার পাশাপাশি পাশেই একেবারে গঙ্গা হওয়ায় হাওয়া যেভাবে দিচ্ছে সেই হাওয়ার ফলে কিন্তু এই আগুন সেইভাবে নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। তবে অবশ্যই দমকল কর্মীরা একদিকে যেমন পাশেই নিমতলা ফায়ার স্টেশন রয়েছে, পাশাপাশি এমজি রোডের যে ফায়ার স্টেশন, দুটি ফায়ার স্টেশন থেকেই একাধিক এরকম দমকলের গাড়ি খুব দ্রুত চলে আসার কারণে ফায়ারকে অ্যারেস্ট করে অর্থাৎ একটা জায়গার মধ্যে আগুনকে সীমাবদ্ধ করে নেয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সুবিধা হয়েছে। নয়তো দমকল কর্মীদের মত যেটা যে এর থেকেও বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু সেক্ষেত্রে ছিল, কোনো হতাহতের খবর সেই অর্থে নেই। তবে যে অংশে এই আগুন লেগেছে সেখানে কিন্তু প্রচুর মানে ব্যবসায়িক পট্টি হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর কাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যে ছবি দেখতে পাচ্ছ যে বিল্ডিংগুলোর যা অবস্থা রয়েছে যথেষ্ট বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে এই আগুন নেভানো সম্ভব হলেও এই জায়গা আগের আকারে ফিরতে বেশ কিছুটা সময় লাগবে তা কিন্তু বোঝাই যাচ্ছে। এখনো পর্যন্ত দমকল কর্মীরা যে অংশ পর্যন্ত ঢুকতে পারছেন তারা চেষ্টা করছেন সেই অংশে পুরোপুরিভাবে পকেট ফায়ারগুলোকে পুরোপুরিভাবে নিভিয়ে তারপর এগোনোর, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে বেগ পেতে হচ্ছে। একদিকে প্রচুর পরিমাণে সাদা ধোয়া, পাশের বিল্ডিং এর ছবিটা একটু দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন খোকন, যেখানে দেখতেই পাচ্ছ পুরো গলগল করে সাদা ধোয়া বেরোচ্ছে এবং এখনো পর্যন্ত ফার্স্ট ফ্লোরে আগুনের কিন্তু শিখা দেখতে পাওয়া যাচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে ওই পরিস্থিতিতে ওই জায়গায় পৌঁছে সেখানে আগুনকে নিয়ন্ত্রণে আনতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যত দ্রুত সম্ভব। এই আগুনকে যদি একটু এই ধোঁয়ার যেরকম রয়েছে আগুনটাকে একটু নিয়ন্ত্রণ করে যদি ধোঁয়াটা একটু কমে সেক্ষেত্রে তারা ভেতরের অংশে প্রবেশ করতে পারলে সেক্ষেত্রে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে অর্থাৎ যে পকেট ফায়ারগুলো রয়েছে সেই পকেট ফায়ারগুলো নিয়ন্ত্রণ করতে কিন্তু বেশ কিছুটা সুবিধা হতো। কিন্তু প্রচুর পরিমাণে কাঠ, গোটা অঞ্চলটাই মূলত কাঠের গোলা রয়েছে প্রচুর, তাই এইখানে আগুন একবার লাগলে সেক্ষেত্রে দাহ্য পদার্থের অভাব না থাকায় আগুন কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, এবং সেই ছবিটাই কিন্তু এখানে আরও একবার দেখতে পাওয়া গেল। অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা তা এখনও পর্যন্ত, কিছুক্ষণ আগেই আমি রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তিনি এখানে এসেছিলেন, স্থানীয় বিধায়কও তিনি, তার সঙ্গেও কথা বলেছিলাম, তিনিও সঠিকভাবে বলতে পারলেন না যে কি অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে সঠিকভাবে ছিল কিনা। তবে তিনি যেটা বলছেন, এই আগুন নিয়ন্ত্রণে আনার পর এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে, এবং এগুলো যে একেবারে যে অঞ্চলে এই আগুন লেগেছে সেখানে আগুন যদি আরও ছড়িয়ে পড়তো সেক্ষেত্রে যে আরও বড় ক্ষয়ক্ষতি হতে পারতো সেই আশঙ্কার কথা কিন্তু তিনিও বলছেন। এখনও দেখতে পাচ্ছ দমকল কর্মীরা যেখানে যে অংশে দাঁড়িয়ে কাজ করছেন পাশেই একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই অংশে কিন্তু দমকল কর্মীদের কাজ করার পাশাপাশি তাদেরকে ওই অংশে আরো একটা বিষয় জানতে চাইবো, যে যে জায়গায় এই কাঠের গুদাম আছে, ছবি আমরা এই মুহূর্তে দেখছি যে দমকল কর্মীদের তাদের তো বেগ পেতে হচ্ছে, কিন্তু এই এলাকা তো জনবহুল এলাকা, সকালে তুমি যেমনটা জানাচ্ছিলে যে জনবহুল এলাকা, আশপাশে কত 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 বাড়ি রয়েছে, সেখানকার এলাকার বাসিন্দারাই বা কি বলছেন? দেখো
এলাকা অবশ্যই জনবহুল এলাকা, তবে যেটা এক্ষেত্রে বলার, এই গোটা জায়গাটা, এই মহর্ষি দেবেন্দ্র রোড যেখানে নিমতলা ফায়ার স্টেশনের সামনে থেকে শুরু করে বেশ কিছু জায়গা, এগুলো পুরোপুরি কিন্তু ব্যবসায়িক এলাকা। অর্থাৎ এইখানে মূলত কাঠেরই ব্যবসা করেন, এখানকার কাঠের ব্যবসায়ীরাই এখানে থাকেন, মূলত বিভিন্ন রকমের কাঠ, সেই কাঠের ব্যবসা করেন এখান থেকে, এবং সেই কারণে বিপুল পরিমাণের কাঠ এখানে মজুদ থাকে। তোমার মনে থাকবে বছর দুই আড়াই আগেও কিন্তু এইখানে একটা এরকম বিধ্বংসী আগুন, যা নিয়ন্ত্রণে আসতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল দমকল আধিকারিকদের, প্রায় দুদিন ধরে সেই আগুন জ্বলেছিল এই অঞ্চলে। সেই জায়গা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে, অর্থাৎ 50 মিটার দূরত্ব হবে, সেই জায়গায় এবছর ফের আগুন লাগলো। এবং এই জায়গা যে যথেষ্ট ভয়াবহ আকার নিতে পারে আগুন লাগলে, সেই ছবি কিন্তু তুমি দেখে বুঝতেই পারছো। কেননা একদিকে যেমন কাঠ প্রচুর পরিমাণে মজুদ, তার পাশাপাশি একেবারে পাশেই গঙ্গা, সেই কারণে গঙ্গার হাওয়া লাগলে এখানে এই সময় কিন্তু গঙ্গার পাশে যেরকম হাওয়া থাকে তাতে আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় নেয় না। সেক্ষেত্রে একটা গুদামে আগুন লাগলেও সেই আগুন পাশাপাশি অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে খুব বেশি সময় লাগে না, এবং আস্তে আস্তে আকার কিন্তু আরও ভয়াবহ হয়ে ওঠে। এবং সেই ছবিটাই এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি, দমকল কর্মীরা তারা যত দূর পর্যন্ত যেতে পারছেন তারা সেখান থেকে পকেট ফায়ারগুলো কন্ট্রোল করতে করতে যাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছু প্রপার্টিতে কিন্তু এখনও আগুন কিন্তু যেভাবে জ্বলছে তাতে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। যে অংশটা দেখতে পাচ্ছ পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে এই গুদাম, সেইখানে দমকল কর্মীরা ভেতরে চেষ্টা করছেন আগুনটাকে নিয়ন্ত্রণে আনার। তবে ঠিক তার পাশে একটি পাকা বিল্ডিং দেখতে পাচ্ছ, ফার্স্ট ফ্লোরে এখনো পর্যন্ত দমকল আধিকারিকরা পৌঁছতে পারেননি, সেখানে আগুন জ্বলছে। ওই গ্রাউন্ড ফ্লোর থেকে গলগল করে সাদা ধোয়া কালো ধোয়া একসাথে কিন্তু বেরোচ্ছে, সেই অঞ্চলে দাঁড়িয়ে দমকল কর্মীদের কাজ করতেই ধোঁয়ার মধ্যে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলের এক উচ্চ পদস্থ আধিকারিক, তার হাতে চোট লেগেছে এই আগুনে কাজ করতে গিয়ে, তার হাত কার্যত ঝলসে গিয়েছে, সেই ছবিও আমরা কিছুক্ষণ আগে দেখেছি। কিন্তু এই মুহূর্তে দমকল কর্মীদের কাছে প্রাথমিক যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, এই আগুনকে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা যায়, এনে এখান থেকে কিন্তু যে পকেট ফায়ার কন্ট্রোল করতেও তাদের একটা বড় সময় লাগতে পারে, তাই সেই পকেট ফায়ার কন্ট্রোলের আগে তাদের এই আগুনকে প্রাথমিকভাবে তারা নিয়ন্ত্রণে আনতে চান, এবং সেই চেষ্টাই কিন্তু কালকে রাত থেকে তারা চালিয়ে যাচ্ছেন একটানা। জুনেলা, একেবারে সনিক, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত যে ছবি আপনাদের দেখাচ্ছে নিমতলা মহর্ষি দেবেন্দ্র রোডে আগুন, ভয়াবহ আগুন, গতকাল গভীর রাতে কাঠের গুদামে আগুন লাগে, দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, আগুন নেভানোর চেষ্টা প্রক্রিয়া চলছে, দাহ্য পদার্থ থাকায় আগুনের ভয়াবহতা যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং এতটাই ধোঁয়ায় এতটাই জায়গাটা ঢেকে গিয়েছে যে আগুন নেভাতে বেগে পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। যে ছবি আপনারা দেখছেন, আজ সকালের ছবি দেখছেন, অনেকটা সময় প্রায় 5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, পকেট ফায়ার সঠিকভাবে পাওয়া এখনও পর্যন্ত যায়নি, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি না সেই বিষয়টিও তো অবশ্যই খতিয়ে দেখা হবে। কিন্তু এখন এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ দমকল আধিকারিকদের, দমকল কর্মীদের আগুন নেভানো। যে ছবি আপনারা দেখছেন নিমতলা মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গুদামে গতকাল গভীর রাতে রাত 1:30 নাগাদ আগুন লাগে, ভয়াবহ আগুন, এবং সেই আগুন নেভানোর প্রক্রিয়া চলছে আজ সকাল পর্যন্ত চলছে। পরবর্তীকালে আবারও আপডেট নেব সানিক তোমা থেকে।